আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ মোস্তফা, স্যামসাং এক্সপিরিয়েন্স কনসালটেন্ট হিসেবে আছি। এই ভিডিওতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে হচ্ছে আমরা স্যামসাং এর একটি মডেল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A04s। তো এই মডেলটিতে এই মাসে কি কি অফার থাকবে, কি কি গিফট আইটেম থাকবে এবং আমাদের থেকে পারচেজ করলে আপনি কি কি গিফট আইটেম পাবেন সবই আমরা এই ভিডিওতে দিয়ে দিব। এবং যারা আমাদের শোরুমে আসতে চান, শোরুমে এসে প্রোডাক্টটি পারচেজ করতে চান, আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা লেভেল 3 এবং শপ নাম্বার 3। এবং যারা হচ্ছে গিয়ে অনলাইনে নিতে যাচ্ছেন প্রোডাক্ট, ঢাকার বাইরে আছেন, আসা পসিবল না আমাদের শপে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন। আমাদের ওয়েবসাইটটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আপনি হচ্ছে যারা হচ্ছে কি আমাদের থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে কনফার্মেশন হয়ে তারপর শপে আসবেন। আপনি যদি 18,000 টাকার নিচে স্টাইলিশ ডিজাইনের সাথে স্মুথ এক্সপিরিয়েন্স চান, সেক্ষেত্রে বলবো স্যার এই ফোনটি হচ্ছে কি আপনার জন্য, কারণ এই ফোনটিতে হচ্ছে কনফিগারেশনের দিক দিয়ে খুবই ভালো দেওয়া আছে এই রেঞ্জের মধ্যে। আর এই ফোনটি যদি এই মাসে নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার 18,000 টাকা দিয়ে নিতে হবে না। এই ফোনটিতে হচ্ছে আমাদের এই মাসে 500 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে। এই ফোনটি বর্তমানে প্রায় 17,999 টাকা, বাট 500 টাকা ডিসকাউন্ট দিলে এই ফোনটি প্রাইস দাঁড়াচ্ছে 17,499 টাকা। এই অফারটি কিছুদিনের জন্যই থাকবে। আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে 5টি গিফট আইটেম থাকবে। এবং এই ফোনটিতে হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লের পাশাপাশি কিন্তু 90Hz রিফ্রেশ রেট পাচ্ছেন। আর সচরাচর এটা এই এই রেঞ্জের ফোনগুলোতে কিন্তু এই ডিসপ্লে পাওয়া যায় না, HD প্লাস থাকে, এটাতে কিন্তু ফুল HD প্লাস ডিসপ্লে পাচ্ছেন, সাথে পাচ্ছেন 90Hz রিফ্রেশ রেট। আর 90Hz রিফ্রেশ রেট হওয়ার ফলে কিন্তু আপনার পারফরমেন্স, টাচ রেসপন্স স্মুথ হয়ে যাবে। এবং হচ্ছে আপনি দেখতে পারবেন এটাতে যে 90Hz দেওয়া আছে, 90Hz এর অপশনটি পেয়ে যাবেন আপনি যে অ্যাডাপ্টিভ মোডে গেলে। এবং স্ট্যান্ডার্ড মোড যেটা সেটা হচ্ছে 60Hz দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি উপরে অপশন দেখলে বুঝতে পারবেন 90Hz কতটা স্মুথ এবং স্ক্রলিং এর ক্ষেত্রে কতটা বেটার। তারা যা পাচ্ছেন এই ফোনটিতে সেটি হচ্ছে গিয়ে 5000mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন, সাথে বক্সের ভিতরে হচ্ছে গিয়ে 15W ফাস্ট চার্জার পেয়ে যাবেন। 5000mAh ব্যাটারি হওয়ার ফলে আপনি এই ফোনটিতে চার্জ ব্যাকআপটা খুব ভালো পাবেন, লং টাইম ইউজেবল হবে। আপনি একদিন যদি ফুল চার্জ দেন সেক্ষেত্রে হচ্ছে 1.5 দিনের মতো ইউজ করতে পারেন ফোনটি। এছাড়া আরও কিছু অপশন দেওয়া আছে, যেমন হচ্ছে পাওয়ার সুইং মোড নামে অপশন দেওয়া আছে আমাদের ফোনটিতে। পাওয়ার সুইং মোড ইউজ করলে কী হবে, আপনার ফোন থেকে চার্জ কিন্তু খুবই কম কাটবে, আপনি চার্জ ব্যাকআপটা ভালো পেয়ে যাবেন। এই ফোনটিতে হচ্ছে গিয়ে এক্সাইনোস 850 সিরিজের প্রসেসর দেওয়া আছে, আর স্যামসাংয়ের নিজস্ব সিরিজের প্রসেসর, এবং প্রসেসর সাইজ কিন্তু 8nm হবে। এই রেঞ্জের ফোনগুলোতে কিন্তু যদি দেখি আমরা মার্কেটে, সেক্ষেত্রে হচ্ছে কি 8nm প্রসেসর কিন্তু কোনো ব্র্যান্ডই পাবো না। এটাতে কিন্তু 8nm প্রসেসর সাথে 90Hz রিফ্রেশ রেট প্লাস ফুল HD প্লাস ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটাতে। এবং আরও যে পাচ্ছেন এটাতে 4GB র্যাম এবং 64GB ফোন স্টোরেজ দেওয়া আছে, র্যামের পারফরমেন্সটা খুব ভালো পেয়ে যাবেন। এবং এটাতে হচ্ছে গিয়ে ওয়ালপেপার অপশনে গেলে আপনার হচ্ছে কালার প্যালেটের অপশন দেওয়া আছে। কালার প্যালেট অপশনটা কি অনেক সময় হয় আমরা একটা কালার দেখতে দেখতে বোর হয়ে যাই, বাট এটাতে হচ্ছে কি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যে কি কি কালার সেট করবেন। এবং এখানে বিভিন্ন কালার দেওয়া আছে, আপনার ওয়ালপেপার অনুযায়ী এখানে কালার শো করবে, সেই ক্ষেত্রে হচ্ছে ওয়ালপেপার অনুযায়ী আপনি হচ্ছে কালারটা সিলেক্ট করে নিতে পারবেন আপনি কি কালার ইউজ করতে চান।